হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। সুবর্ণ ব্লগস এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। কিছু ভাইয়া আমাকে কমেন্ট করতেছেন যে ভাইয়া সুপার গাড়িটা আছে কিনা, তো সেই উদ্দেশ্যে আজকে ভিডিওটা করা। আমাদের ডিপোতে একটাই মাত্র সুপার গাড়ি আছে, খোলা বডি। যদি আপনাদের গাড়িটা পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের কেরানীগঞ্জ 3 নম্বর ডিপোতে চলে আসবেন। আমাদের ডিপোর ঠিকানা দক্ষিণ কেরানীগঞ্জ, রাজেন্দ্রপুর, কলাবাগ ব্রিজ, টাটা ডিপো 3। তো যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে ঢাকা মেট্রো 5251-0771 একটা গাড়ি। তো যারা সুপার গাড়ি খুঁজতেছেন তারা গাড়িটি দেখতে পারেন অথবা এসে দেখে যেতে পারেন। তো চলেন দেখে নিই গাড়ির পরিবেশটা ঠিক কেমন আছেন। গাড়ির সামনের চাকাটা বলা যায় মিডিয়াম, এরপর পিছের যে চাকাটা আছে সেটাও মিডিয়াম। ব্যাটারি পরিবেশ তো দেখতেই পারতেছেন। সামনের আরেকটা চাকা দেখি কি পরিবেশ আছে। এটা হচ্ছে সামনের আরেকটা চাকা, এটাও মিডিয়াম। এরপর পিছের আরেকটা চাকা আপনাদের দেখায়, এই যে এটাও মিডিয়াম। চারটা চাকা, চারটা চাকায় মোটামুটি মিডিয়াম বলা যায়, আপনার ফুল ফ্রেশ না। এরপর কেবিনটা দেখায় আপনাদের সুন্দর করে। এটা হচ্ছে কেবিনের পরিবেশ। ভিডিওতে যদি গাড়িটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ডিপোতে এসে গাড়িটা দেখে যেতে পারেন। কেবিনটা মোটামুটি ফ্রেশ আছে, কেবিনে স্পট খুবই কম। বডিটা আপনাদের দেখাই, এটা হচ্ছে বডির পরিবেশ। বডি মোটামুটি ফ্রেশ আছে, মোটামুটি বলতে বডি ভালোই ফ্রেশ। বডিতে আশা করা যায় কোনো কাজ নাই। আমি যতটুকু সম্ভব ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব, আর আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই সরাসরি আমাদের ডিপোতে চলে আসবেন। দেখেন আমি সুন্দর করে বডিটা দেখাচ্ছি আপনাদের, বডিতে কোনো কাজ নাই। এরপর আসেন কেবিনের ভিতরটা। কেবিনের ভিতরে ড্রাইভিং সিট মোটামুটি টুকটাক কাজ আছে, হেলপার সিটেও টুকটাক কাজ আছে। এছাড়া ড্যাশবোর্ড, মিটার সবই ফ্রেশ আছে, কোনো প্রবলেম নাই। কেবিনটা মোটামুটি ফ্রেশ আছে, কেবিনে কোনো কাজ আপনাদের তেমন একটা করা লাগবে না, শুধু এই ড্রাইভিং সিটে টুকটাক একটু কাজ আছে। তো এই ছিল আজকের সুপার গাড়ি নিয়ে ভিডিও। যদি গাড়িটা ভাইয়াদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের ডিপোতে এসে যোগাযোগ করতে পারেন। আমাদের ডিপোর ঠিকানা দক্ষিণ কেরানীগঞ্জ, রাজেন্দ্রপুর, কলাবাগ ব্রিজ। এখানে আসলে আমাদের টাটা ডিপোটা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন। তো ভিউয়ার্স, ভিডিওটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।